আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নবীন, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমাদের এই বিশাল মতিহারি সবুজ চত্বরে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 2020 সালে সেশন 2020-21 রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে পরীক্ষা দিয়েছো, হতে পারো তুমি সায়েন্স আর্টস কমার্সের স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি, ব্যক্তিগতভাবে শুভেচ্ছাও জানাচ্ছি। এবং তোমাদের জন্য একটা জরুরি নির্দেশিকা রয়েছে, অর্থাৎ তোমরা যে সকল ছেলে মেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে মেধা তালিকা সহ ওয়েটিং লিস্ট প্লাস এক কথায় যাদের রেজাল্ট এসেছে এবং যাদেরকে ওয়েবসাইটে এটা বলা আছে যে আপনি 15 তারিখ থেকে 19 তারিখের মধ্যে সাবজেক্ট চয়েস ফর্মপত্র পূরণ করো, তাদের জন্য এই নির্দেশিকা বিজ্ঞপ্তিটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে যে সকল ছাত্রছাত্রীদের জন্য বা যে সকল ছাত্রছাত্রীদের রেজাল্ট দেখার সময় তোমাদের এটা বলেছে যে 15 তারিখ থেকে 19 তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে সাবজেক্ট চয়েস ফর্ম পূরণ করতে, তাদেরকে অবশ্যই এই নির্দেশিকাটা বা এই বিজ্ঞপ্তিটা ওবি করতে হবে। এবং এখানে তোমাদের আমি এক্সট্রা কিছু কৌশল বলতেছি বা এক্সট্রা কিছু ইনফরমেশন তোমাদের জানা দরকার, যে জিনিসগুলো তোমাদের জন্য খুবই উপকারী হবে। তো এবার একটা মিরাকল ঘটেছে, কাট মার্ক ফোরকাস্টিং যেটা ছিল সেটা হয়নি, অর্থাৎ একটু এক্সেস বেশি হয়েছে, প্রশ্ন নর্মাল হয়েছে। এবং আরও কিছু বিষয় রয়েছে, এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে ওয়েটিং লিস্ট থেকে বেশি স্টুডেন্ট টানবে। তো আমার ব্যক্তিগত পরামর্শ, আমি শুধু তোমাদের আরেকটু আমার পরিচয়টা দেই, যে আমি জোহানবাবু মিঠু, রাজশাহী বিশ্ববিদ্যালয় ফিনান্স ডিপার্টমেন্ট, MBA-তে অধ্যয়নরত রয়েছে, এখানে 6 বছর ধরে রয়েছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচার, রাজশাহী UCC শাখার সিনিয়র লেকচারার হিসেবে এখানে রয়েছে। এবং আমি আমার ওয়ার্ল্ড সিরিজ আছে এবং টিউটোরিয়াল সিরিজ নামে বইও রয়েছে। তো সুতরাং তোমরা বুঝতেই পারতেছো অভিজ্ঞতার দিক থেকে মোটামুটিভাবে আমি অন্যদের থেকে একটু আলাদাভাবে রয়েছে। তো তোমাদের জন্য আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিছু এখানে কথা বলবো, অবশ্যই তোমরা এই জিনিসগুলো ওবি করো। তো তোমরা প্রত্যেকটা ছেলে মেয়ে যাদের লিস্ট এসেছে তোমরা এই ক্লাসটা দেখো এবং সে অনুসারে কাজ করো এবং আমার কথাগুলো শোনো। তো তোমাদের যাদের সাবজেক্ট চয়েস ফর্ম পূরণ করতে বলছে তোমরা অবশ্যই সেটা 15-10-2021 থেকে 19-10-2021 এর মধ্যে অনলাইনে আমাদের যে ওয়েবসাইট দেওয়া আছে admission.ru.ac.bd-তে এসে তোমরা সাবজেক্ট চয়েস ফর্মপত্র পূরণ করো। এখন সাবজেক্ট চয়েস লিস্ট কিভাবে দিবা সেটার জন্য আলাদা একটা ভিডিও করেছি, সেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা আমাদের কমার্স ওয়াল বিডিতেই আরইউ এডমিশন যে ফোল্ডারটা রয়েছে, প্লে লিস্ট রয়েছে, সেখানে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখে নিবা, অন্যথায় কিন্তু ঝামেলায় পড়ে যাবা। তো যাই হোক, ওটা নিয়ে আমি পরে কথা বলবো, সাবজেক্ট চয়েস ফর্ম কিভাবে দিবা না দিবা। তো এই বিজ্ঞপ্তিতে যে বিষয়গুলো তোমাদের জানতে হবে, এই সময়ের মধ্যে অবশ্যই তো সাবজেক্ট চয়েস ফর্ম পূরণ করতেই হবে, যদি না করো তাহলে তোমার বি ইউনিটে যে প্রার্থিতা সেটা বাতিল করা হবে, অর্থাৎ তুমি মেরিট পজিশন 1 অর্জন করলেও তোমাকে ভর্তির সুযোগ দেওয়া হবে না, কোনোভাবেই না, একদম ডিরেক্ট বলে দেওয়া আছে। তাহলে যে সকল ছেলে মেয়ে তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে বাণিজ্য শাখায় অর্থাৎ ব্যবসা শিক্ষা অনুষদে আর্টস সায়েন্স কমার্স থেকে তুমি মেধা তালিকায় আসতে পারছো এবং তোমাকে বলা হয়েছে যে 15-19 তারিখের মধ্যে সাবজেক্ট চয়েস ফর্মপত্র পূরণ করো, তোমরা যদি এই সময়ের মধ্যে সাবজেক্ট চয়েস ফর্মপত্র পূরণ না করো তাহলে তোমার প্রার্থিতা বাতিল করা হবে। এবং আমি এখানে বলতেছি তোমরা প্রত্যেকটা ছেলে মেয়ে যারই সুযোগ হয়েছে সেই সাবজেক্ট চয়েস ফর্মপত্র পূরণ করো। কেন পূরণ করো এর অনেকগুলো কারণ রয়েছে। কেন? প্রথম কারণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পর হচ্ছে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অলমোস্ট ছেলে মেয়ে চলে যাবে, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সকল ছেলে মেয়ে সায়েন্স বা সি প্লাস ভর্তি হবে তারা, তাদের প্রায় অলমোস্ট 100টা ছেলে মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা কনফার্ম চলে যাবে। তো এখানে 100টা সিট কিন্তু অটোমেটিক্যালি ওয়েটিং লিস্ট থেকে পরবর্তীতে নেওয়া হবে। এবং এখানে উল্লেখ্য, গত বছর 2019-20 সেশনে ওয়েটিং লিস্টে 621 পর্যন্ত নিয়েছে, অর্থাৎ আমাদের একটা শিফটে পরীক্ষা হয়েছে যেখানে সিট সংখ্যা ছিল 445টা, সেখানে ওয়েটিং লিস্ট থেকে নেওয়া হয়েছিল 621 পর্যন্ত। তো এবছর যেহেতু
দুইটা শিফটে বাণিজ্য শাখার পরীক্ষা হয়েছে এবং নন বাণিজ্য যারা যারা আছে তাদের তিনটা শিফটে সুতরাং সিট ডিস্ট্রিবিউশন কি হবে না হবে এভরিথিং এগুলো নিয়ে নতুন ভিডিও রয়েছে সেগুলোতে তোমরা দেখবা তো আমি তোমাদের ছেলে মেয়েদের সবাইকে বলতেছি সাবজেক্ট চয়েস ফর্ম পত্রটা পূরণ করবা কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ছেলে মেয়ে চলে যাবে এছাড়া জগন্নাথ জাহাঙ্গীরনগর চট্টগ্রাম থেকে যে ছেলে মেয়েগুলো চান্স পেয়েছে ওরা চট্টগ্রামে থেকে যাবে এবং আরো অবাক করার বিষয় আছে গুচ্ছর পরীক্ষা শেষে আছে এবং গুচ্ছতে দেখা যায় যে ম্যাক্সিমাম মেয়েদের গার্ডিয়ান গুলা যা করে যে তুমি বেগম রোকেয়ার বাসা রংপুরে তুমি বেগম রোকেয়া চান্স পেয়েছো ঠিক আছে তুমি বেগম রোকেয়া থেকে যাও তোমাকে আমি রাজশাহী পাঠাবো না তুমি হাজিদানেশে চান্স পেয়েছো তোমাকে এখানেই থাকতে হবে বাড়ি থেকে ক্লাস করতে হবে এই যে বিষয়গুলা তো এই জন্যই বলবো ওয়েটিং লিস্ট থেকে এবার সর্বোচ্চ ছেলে মেয়ে নেওয়া হবে এবং অর্থাৎ এবার পুরো বছরটাই ব্যতিক্রমের একটা বছর তো সুতরাং প্রত্যেকটা ছেলে মেয়েকে আমি বলবো যে তোমরা সবাই সাবজেক্ট চয়েস ফর্ম পত্র পূরণ করবা আর এটার সময় 15-19 তারিখের মধ্যেই করতে হবে এবার আসি যদি না করো তাহলে তোমার আর কোনো কান্নাকাটি করে কোনো লাভ হবে না এবার কোঠাস পরীক্ষার্থী যারা রয়েছে এবং তারা যদি ন্যূনতম 40 পেয়ে থাকো তোমাদেরকেও বলেছে সাবজেক্ট চয়েস ফর্ম পত্র পূরণ করো যেহেতু তোমরা আলাদা ক্যাটাগরিতে বিবেচিত হবা এবং তোমাদের ছেলে মেয়ের সংখ্যা খুবই কম থাকে বা প্রতিযোগী কম থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোটা থাকলে 40 মার্ক পেলেই হয়ে যায় তো সুতরাং তোমরা প্রত্যেকটা ছেলে মেয়ে যারা কোটাধারী রয়েছো তোমরা অবশ্যই তোমাদের ছেলে মেয়ে কম আছে সুতরাং তোমরা অবশ্যই সবাই কি করবা সাবজেক্ট চয়েস ফর্ম পূরণ করবা এছাড়া এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা তারিখ রয়েছে যারা সাবজেক্ট চয়েস ফর্ম পত্র পূরণ করবা এবং তাদের প্রথম মেরিট প্রথম যে ছেলে মেয়েদেরকে ইনক্লুড করা হবে অর্থাৎ এডমিট হওয়ার সুযোগ দেওয়া হবে তাদের রেজাল্ট পাবলিশ করা হবে 23-10-2021 ঠিক আছে এই তারিখগুলো মাথায় রাখো কিন্তু 23-10-2021 যারা সাবজেক্ট চয়েস ফর্ম পত্র পূরণ করবা তাদের রেজাল্ট দেওয়া হবে এবং প্রথম নির্বাচন তালিকা নির্বাচিতদের 25-10-2021 থেকে 26-10-2021 তারিখ সকাল 10টা থেকে 2টা পর্যন্ত রবীন্দ্র ভবনের একাডেমি ভবনের শিক্ষক লাউঞ্জে 208 নম্বর কক্ষে সাক্ষাৎকার গ্রহণ করা হবে অর্থাৎ ভাইবা না হবে এবং এইটা আমাদের রবীন্দ্র ভবনের ব্যবসা শিক্ষা অনুষদের ভবন এটা এখানে তোমাদের আমাদের ফিনান্স ডিপার্টমেন্টের দোতলায় আমাদের ফিনান্স ডিপার্টমেন্ট আছে ফিনান্স ডিপার্টমেন্টের ঠিক সামনেই হচ্ছে আমাদের একাডেমি ভবনের শিক্ষক লাউঞ্জের 208 নম্বর রুম তো এখানে সাক্ষাৎকার সাক্ষাৎকার মানে ভাইবা ভাইবা মানে ওরে বাপরে বাপ মাথা নষ্ট কাহিনী হওয়ার দরকার নাই তোমাকে দেখবে শুধুমাত্র তোমাকে দেখবে এখানে কোনো কিছু জিজ্ঞেস করবে না তোমাকে শুধু দেখবে যে তুমি কিনা এবং তোমাদের উল্লেখ্য তোমরা যারা ওয়েমার শিটের যে দুইটা লাইন লিখতে বলছিল ওই দুইটা লাইন তোমাকে লিখতে বলবে এবং এখানে আরো একটা কথা বলি লিখতে দিলে লিখতে না পারলে কোনো ঝামেলা করে না আমি যতটুকু দেখেছি আমার সময় থেকে কিন্তু লিখলে তোমার কোনো ঝামেলা হবে না তোমাকে অবশ্যই লিখতে হবে অর্থাৎ তোমরা যে সকল ছেলে মেয়ে সাবজেক্ট চয়েস ফর্ম পত্র পূরণ করবা পাশাপাশি প্রথম মেরিট লিস্টে তোমাদের এডমিশন হওয়ার সুযোগ আসবে বা প্রথম নির্বাচিত তালিকার মধ্যে এডমিশন হওয়ার সুযোগ আসবে তোমাদের কি করা হবে ভাইবা না হবে এবং এই ভাইবাতে তোমাকে দেখবে তারা টিচারেরা এবং তুমি যে ওয়েমার শিটে যে দুইটা লাইন লিখেছো যে কথাটা লিখেছো সেইটা খাতার উপরে লিখে নিবে আর কিচ্ছু বলবে না এছাড়া বলতে পারে তোমার বাসা কোথায় তোমার নাম কোথায় এগুলো বলতে পারে তবে অত খাতির করবে না তবে যারা দেখতে সুন্দর তাদের সঙ্গে একটু কথা বলতেই পারে হ্যাঁ তো এই সাক্ষাৎকার নিয়ে তোমাদের কোনো টেনশন করার দরকার নাই সাক্ষাৎকারের কোনো মার্ক নাই সাক্ষাৎকারের কোনো কিচ্ছুই নেই যা শুধু তোমাকে দেখবে হতে পারে তোমাদের তোমরা যখন মেয়ে হও তোমার জামাই দেখবে টিচারেরা আর তোমরা যখন ছেলে হও তোমাদের ওয়াইফ খুঁজে দিবে স্যারেরা এই ঠিক আছে এখানে ভয় পাওয়ার কোনো কিছু নেই যা শুধুমাত্র দেখবে এবং তুমি যে দুইটা লাইন লিখে আসছিলে সেই দুইটা লাইন তোমাকে লিখে নিবে লিখে নিয়ে বলবে বাবা তুমি যাও এবং এখানে উল্লেখ্য তোমাকে ওই সময় সাক্ষাৎকারের সময় পরীক্ষার কক্ষে পরিদর্শকের সামনে যারা থাকবেন যে টিচারেরা আমাদের থাকবেন বিজনেস ফ্যাকাল্টির তাদের সামনে তোমাদের যে এডমিট কার্ডটা রয়েছে পরীক্ষা দিয়েছিলে না আমাদের বি ইউনিটে সেখানে যে এডমিট কার্ড দিয়েছিলে সেই এডমিট কার্ডে যে পরীক্ষা মানে পরীক্ষা দেওয়ার সময় যে সিগনেচার করেছে যে এডমিট কার্ডটা ওইটা লাগবে অর্থাৎ তোমার যে রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিটে ভর্তি পরীক্ষার এডমিট কার্ড তুমি পরীক্ষা দিয়েছো এবং ওখানে যে পরিদর্শক সিগনেচার করেছে সেই সিগনেচার সম্বলিত এডমিট কার্ডটা তোমার লাগবে এটা ইমার্জেন্সি এইটা টিচারেরা দেখবে এবং এছাড়া তুমি যে সাবজেক্ট চয়েস ফর্ম পত্র পূরণ করছো কম্পিউটারে সেটা প্রিন্ট আউট করে নিবা ওখানে সিগনেচারের সুযোগ থাকলে সিগনেচারও করবা ওইটাও টিচারেরা নিবে এছাড়া এসএসসি অর্থাৎ সমান এবং এইচএসসি পরীক্ষার মূল মার্কশিট তারা নিবে এবং দেখবে ঠিক আছে
এছাড়া তোমাদের এইচএসসির মূল রেজিস্ট্রেশন কার্ড এইটাও তারা দেখবে সম্ভবত আমার আর কি প্রায় 6 বছরের এই কার্যক্রমগুলো তো এগুলো শুধুমাত্র দেখে এবং পরবর্তীতে ভর্তির সময় এই জিনিসগুলো নিয়ে নিবে 2 বছরের জন্য এবং 2 বছর পরে এই জিনিসগুলো ব্যাক করবে তো তোমরা যে সকল ছেলে মেয়ে আবার বুঝতেছো না আমি আবারো বলতেছি যে যাদের তোমরা যারা সাবজেক্ট চয়েস ফর্ম পুত্র 15 থেকে 19 তারিখের মধ্যে পূরণ করবা তোমাদের রেজাল্ট প্রথম মেধা তালিকার রেজাল্ট প্রকাশ করবে 23 তারিখে এবং তোমাদের ভাইবা অনুষ্ঠিত হবে 25 থেকে 26 তারিখের মধ্যে সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত রবীন্দ্র ভবনের শিক্ষক লাউঞ্জ আমাদের যে রুমটা আছে সেখানে 208 নম্বর রুম এবং এখানে সাক্ষাৎকার বলতে তোমাকে দেখবে আর কিছুই না এবং তোমার কাছ থেকে দুইটা লাইন লিখে নেবে এবং তোমার কিছু ডকুমেন্ট দেখবে কি ডকুমেন্ট দেখবে পরিদর্শকের পরীক্ষার কক্ষে যে তোমার এডমিট কার্ড ছিল ওখানে যে পরিদর্শক ছিল তার স্বাক্ষর সম্বলিত প্রবেশপত্রটা সাবজেক্ট চয়েস ফর্ম পত্রের প্রিন্ট কপি তোমার এসএসসি এইচএসসির মূল মার্কশিট এবং তোমার এসএসসির মূল রেজিস্ট্রেশন কার্ড এই কয়েকটা জিনিস শুধু দেখবে এছাড়া আর এক্সট্রা কোনো ঝামেলা নেই এবং তোমরা যে সকল ছেলে মেয়ে ভাইবা দিবা ভাইবাতে যদি উপস্থিত না থাকো তাহলে তোমার আর জায়গা নেই অর্থাৎ তোমার এখানে প্রার্থিতা বাতিল করা হবে অর্থাৎ ভাইবাতে তোমাকে অবশ্যই অ্যাটেন্ড করতে হবে তুমি সাবজেক্ট চয়েস পত্র পূরণ করছো ঠিক আছে কিন্তু তুমি যদি ভাইবাতে না আসো তাহলে তোমার হিসাব শেষ তুমি ডিসমিস এবং তোমাদের যারা সাক্ষাৎকার দিবা দেওয়ার পর তোমাদের 25/10/2021 থেকে 7/11/2021 তারিখের মধ্যে ভর্তি কার্যক্রম পূরণ করতেই হবে অর্থাৎ সম্পূর্ণ করতেই হবে অর্থাৎ যে সকল ছেলে মেয়ে তোমরা প্রথম মেরিট লিস্টে আসবা এসে ভাইবা দিবা এবং ভাইবা পরবর্তী 25/10/2021 থেকে 7/10/2021 তারিখের মধ্যেই তোমাদের ভর্তি কার্যক্রম শেষ করতে হবে এখানে বলে নেই তোমাদের ভর্তি কার্যক্রমে আসলে আমারও বেশি টাকা লাগে না সম্ভবত 3700-3800 লাগে এবং এখানে বলে নেই সবচেয়ে কম ব্যয় ভর্তি হওয়া যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সবচেয়ে কম খরচ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঠিক আছে এগুলো নিয়ে কথা বলবো না তো তোমরা যদি এই সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন না করো তোমার ভর্তি বাতিল তোমার আর সুযোগ থাকবে না এবং এই তারিখের পর অর্থাৎ 7 তারিখের পর আসন ফাঁকা থাকার সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আবার ওয়েটিং লিস্টের একটা পিডিএফ আপলোড করা হবে এবং ওখানে যাদের পিডিএফ আপলোড করা হবে সেই সকল ছেলে মেয়েদের আবার ভাইবা না হবে পাশাপাশি তোমাদের কি করা হবে তোমাদের আবার হচ্ছে এখানে ভর্তি হওয়ার আবার নতুন করে ডেট দিবে এভাবে চলতেই থাকবে ঠিক আছে অর্থাৎ আমি আবারও বলি প্রথম নির্বাচন তালিকায় নির্বাচিতদের তোমাদের অবশ্যই 25-26 তারিখের মধ্যে রবীন্দ্র ভবনে এসে ভাইবা দিতে হবে এবং 25-7 তারিখের মধ্যে এসে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে যদি না করো তাহলে তোমার হিসাব শেষ তোমাকে আর কনসিডার করবে না দেন এই যে সকল ছেলে মেয়েকে আর কনসিডার করা হবে না অর্থাৎ সিট ফাঁকা থাকবে সেই সিট ফাঁকা থাকার সাপেক্ষে নতুন করে আবার ওয়েটিং লিস্ট প্রদান করা হবে সেই সকল ছেলে মেয়েদের আবার একদিন তাদের ডাকা হবে ভাইবা হবে দেন তাদের একদিন অথবা সর্বোচ্চ দুদিন সর্বোচ্চ একদিনেই দেয় একদিনের মধ্যে কি করতে হবে ভর্তি হতে হবে ভর্তি হলেই এভাবেই আবার যখন আসন ফাঁকা থাকবে আবার নতুন করে ওয়েটিং লিস্ট দিবে আবার এভাবে ভাইবা হবে দুই একটা ছেলের দেন আবার তাদেরকে একদিনের মধ্যে ভর্তি হতে হবে এভাবে চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত সিট ফাঁকা হয়নি তো আমি তোমাদের বারবার বলতেছি তোমাদের সিট এবার অনেক দূর থেকে টানা হবে কারণ এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সাম আছে জাহাঙ্গীরনগরের এক্সাম আছে জগন্নাথের এক্সাম আছে গুচ্ছর এক্সাম আছে তো ম্যাক্সিমাম ছেলে মেয়ে ওইদিকে চলে যাবে ঠিক আছে এবার সর্বোচ্চ ইউনিট ওয়াইজ সর্বোচ্চ ওয়েটিং লিস্ট থেকে আসবে এবং এখানে উল্লেখ্য যে যার ইউনিট সেই সার ইউনিট থেকে ওয়েটিং লিস্ট থেকে অগ্রাধিকার পাবে অন্য কোনো ইউনিটের ছেলে মেয়ে অন্য কোনো ইউনিটে নিয়ে যাওয়া হবে না এবার আসি যে সকল ছেলে মেয়ে কোটা রয়েছে এক কথায় মুক্তিযোদ্ধা ক্ষুদ্র নিরগোষ্ঠী কোটা অথবা শারীরিক প্রতিবন্ধী যে সকল ছেলে মেয়ে তোমরা রয়েছো তোমাদের সাক্ষাৎকার বিশেষ করে মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নিরগোষ্ঠীর যে ছেলে মেয়ে আছো তোমাদের সাক্ষাৎকার হবে ছাত্র উপদেষ্টা দপ্তরে অর্থাৎ আমাদের প্রশাসনিক ভবন ওয়ানে এবং শারীরিক প্রতিবন্ধী কোটায় যারা ভর্তি হতে চাও বা যারা হচ্ছে কোটাধারী তাদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আমাদের মেডিকেলে অর্থাৎ প্রধান চিকিৎসকের দপ্তরে ঠিক আছে এবং এখানে উল্লেখ্য এর পরবর্তীতে দেখা যাচ্ছে কি আমাদের যে পোষ্য কোটা রয়েছে অর্থাৎ যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের
কর্মচারী কর্মকর্তা শিক্ষকের ছেলে মেয়ে রয়েছে তোমাদেরও কি আছে সাক্ষাৎকার হয়েছে তোমাদের সাক্ষাৎকার হবে 26/10/2021 সালে এবং সেটা সকাল 9টা থেকে 2টা পর্যন্ত তো সবার জন্য প্রযোজ্য তোমাদের পরীক্ষার কক্ষে পরিদর্শকৃত স্বাক্ষরিত প্রবেশপত্রটা লাগবে যদি হারায় পেল তাহলে কিন্তু ঝামেলা এবং কিছু কিছু ছেলে মেয়ে রয়েছে যাদের প্রবেশপত্রের সিগনেচার করা হয়নি তো তারা চান্স পেয়েছো আশা করি তোমরা একটু ঝামেলায় পড়বা কিন্তু সাবজেক্ট ম্যানেজ করতে পারলে বা বুঝাইতে পারলেই সমস্যা হবে না তো আমি আশা করি এই ধরনের সমস্যা খুব মানে নেই আর কি যে চান্স পেয়েছো প্লাস হচ্ছে বা তোমার হচ্ছে পরিদর্শকের সিগনেচার নেই প্রবেশপত্রে বা বাই চান্স যে কোনো ভাবে না ভাবেই হোক না কারণ মিস হতে পারে সেই সকল ছেলে মেয়ে যদি তোমরা থেকে থাকো দুই একজন তোমরা ছাত্রদের সঙ্গে আলাদাভাবে কথা বলবা তোমাদের কোনো সমস্যা হবে না টেনশন নেওয়ার দরকার নেই এছাড়া সাবজেক্ট চয়েস ফর্ম প্রিন্ট করে বের করবা তোমাদের এসএসসি এইচএসসি মার্কশিট নিয়ে আসবা এবং ভোটার রেজিস্ট্রেশন কার্ড নিয়ে আসবা নিয়ে আসলেই দেখা যাচ্ছে কি তোমাদের সবকিছু ওকে হয়ে যাবে এবং তোমাদের ভর্তি করায় নেওয়া হবে তো এখানে বলা আছে বারবার বলতেছে বারবার কয়েক জায়গায় রিপিট করছে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন না করলে ভর্তির যোগ্যতা বাতিল বলে গণ্য হবে এবং আমাদের ক্লাস শুরুর তারিখ হবে 1/12/2021 অর্থাৎ খুব তাড়াতাড়ি ক্লাসগুলো শুরু করা হবে এই হচ্ছে বিজ্ঞপ্তিটা আশা করি তোমাদের সুন্দরভাবে বোঝাতে পেরেছি তোমরা যদি এরপরও না বোঝো আমাকে পার্সোনালি ফোন করো ফোন করে হলেও অন্তপক্ষে এই জিনিসটা ভালোভাবে বুঝিয়ে নাও এই জিনিসটা ইমার্জেন্সি এবং আমি বারবার বলবো তোমরা প্রত্যেকটা ছেলে মেয়ে এই সাবজেক্ট চয়েস ফর্মপত্র পূরণ করো এবং একটু ধৈর্য সহকারে ওয়েট করে থাকো তোমাদের ইউনিট প্রতি সর্বোচ্চ ওয়েটিং লিস্ট থেকে ইতিহাসের সর্বোচ্চ ওয়েটিং লিস্ট থেকে এবার স্টুডেন্ট চান্স পাবে তো আমি আশা করি তোমরা প্রত্যেকটা ছেলে মেয়ে আমার কথাগুলো বুঝতে পেরেছো এবং বড় ভাই হিসাবে আমার যতটুকু তোমাদের দেওয়া দরকার ছিল ততটুকু আমি দেওয়ার চেষ্টা করতেছি এবং এরপর সিট কিভাবে ডিস্ট্রিবিউশন হবে ওয়েটিং লিস্টে কারা আছো কিভাবে কি হবে না হবে দেন হচ্ছে আমাদের সাবজেক্ট চয়েস ফর্মপত্র কিভাবে দিবা না দিবা সব ভিডিও এখানে রয়েছে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে একটু খুঁজে দেখো ভাইয়া একটু খুঁজে দেখো দেন তারপরও যদি কোনো সমস্যা হয় আমাদের 17 তারিখে হল খুলতেছে অল টাইমে আমি হলে রয়েছি হলে থাকবো তোমরা আসো যে কোনো সমস্যা থাকলে আমি সমাধান করে দেবো যেহেতু আমার ক্যাম্পাসে অলমোস্ট সব ছেলে মেয়ে আমার সব ডিপার্টমেন্টে রয়েছে যার যেখানে সমস্যা হবে আমারে নক করো না বুঝলে নক করো বারবার বলতেছি নক করো বারবার বলবো নক করো ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে ভুল কিছু করার আগে আমাকে নক করো ভুল করে আমাকে নক করলে সেটা শুধরানো সম্ভব না শুধু এটাই বলবো তুমি তুমি রুমে গিয়ে মাথা চুলছেরো আমার ভাই কিছু করার নেই ঠিক আছে তো সুতরাং ভুল করার আগে তোমরা নক করো তোমাদের যে যেভাবে পারি আমি সহযোগিতা করব ঠিক আছে থাকা খাওয়া যেমনি যেটা যা লাগে এক কথায় ভুল করার আগে কি লাগে যা চাও তাই দেব কি লাগবে এক কথায় আর কোনো কথা আছে যা লাগবে তাই করব কিন্তু ভুল করার পর আমার কাছে এসে রিকোয়েস্ট করে লাভ নেই শুধু আমার কাছে না কারো কাছে লাভ নেই সুতরাং ভুল করার আগেই তোমরা আসো যেটা বোঝো নাই কি জানো না থাকার জায়গা নাই না কি নাই এক কথায় শেয়ার করো আমরা সমাধান করব শুধু আমি না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে কোনো বড় ভাইকে শেয়ার করলে সে সহযোগিতা করবে বলে আমি মনে করি তো আশা করি তোমরা যারা এবার চান্স পেয়েছো তোমাদের প্রত্যেকের স্বাগতম তোমরা এই মতিহারের বিশাল ক্যাম্পাসে আসো মানুষের মতো মানুষ হও দেশ ও জাতির জন্য কাজে লাগো এই আশাবাদ ব্যক্ত করে আজকে এই জরুরি নির্দেশক ক্লাসটা এখানে শেষ করতেছি এবং এই ক্লাসটা সায়েন্স আর্টস কলার সব ছেলে মেয়েদের জন্য তোমাদের সবাইকে স্বাগতম আবার অভিনন্দন জানাচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে